এই জেতপুর স্টেটপুর, এই চাচা নামেন, আপনার এই জেতপুর নামবেন, নামেন। চাচা একটা ব্যান শুনতেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, যদি কিছু মনে না করেন, আপনি রাহেম সাহেব না স্যার? জি। আপনি কে? জি স্যার, আমি উদয়ন অফিসের অফিস সহকারী স্যার। ও আচ্ছা, আপনি তো বাসের জন্য থাকার কথা স্যার। জি স্যার, মানে আমার একটু দেরি হয়ে গেছে তো স্যার, আপনি খুঁজতে খুঁজতে স্যার আমি আপনার এখানে দেখতে পেলাম, তাই খুঁজে আসছি স্যার। স্যার ব্যাগটা আমার কাছে দেন, আপনার জন্য আমি রিক্সা নিয়ে আসছি স্যার। স্যার এটা আমার সূর্যোদয় অফিস স্যার। ও আচ্ছা, চলে চল। আসেন স্যার। স্যার এটি আপনার বেডরুম। বাহ, খুব সুন্দর রবিক মিয়া। ওই পাশে অফিস রুম, এটাই তো স্যার বাথরুম, আর ওইখানে স্যার অনেক সুন্দর একটা বাগান আছে স্যার। ও আচ্ছা, তাহলে স্যার আমি বাড়ি যাই, আপনি স্যার আরাম করেন। ও আচ্ছা 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 জান। আচ্ছা আপনার খাবারের ব্যবস্থাটা আমার বাড়ি থেকে করি স্যার। হ্যাঁ, খুবই ভালো। তাছাড়া স্যার এখানে রান্না করার কোনো ব্যবস্থা নাই স্যার, আগের অফিসাররা স্যার আমার বাড়ির খাবারই খাইছে স্যার, যাওয়ার সময় আমার খাবারের অনেক সুনাম করে গেছে স্যার। ও তাই নাকি, শুনেন রবিক মিয়া। জি স্যার বলেন। আপনার বাড়ির খাবার খাইতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই, আপনি নিশ্চিন্তে ব্যবস্থা করতে পারেন। আচ্ছা স্যার, আমি তাহলে যাই, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি স্যার। আচ্ছা যান। জি স্যার।
এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে। অবাক কাণ্ড, এত রাত্রে এমন সুন্দরী নারী একা একা কি করতেছে? ছিল আজব তো। আর আমাকে দেখে চলেই বা গেল কেন? তাহলে কি সে মানবী নাকি দানবী? আমি কোনো ভূত প্রেতের কবলে পড়লাম না তো। ধেত, পৃথিবীতে কোনো ভূত প্রেত আছে নাকি? আচ্ছা, ও যদি মানবী হয় তাহলে এখানে এত রাত্রে কী করতে এসেছিল? হয়তো বা কোনো ছেলে লোকে দেখা করতে এসেছিল। আমার কি, আমার এত ভাবার দরকার কি? যাই, চলি শুয়ে পড়ি। তোমরা সবাই শোনো, তোমরা লাইনে দাঁড়ায় সুন্দর মতো কিস্তি দিবা, ঠিক আছে? আমাদের নতুন স্যার, কেউ কোনো বেয়াদবি করবা না। স্যার কিন্তু অনেক ভদ্র। স্যার, এই যে টাকা, এই যে বই। স্যার, এই যে টাকা, আর এই যে বই। এলেন স্যার টাকা, এই বই। কি রফিক মিয়া, তোমাকে ছাড়ের গাঁটে উস্কা গোছানো হয় নাই? তোমাকে ছাড় কয়দিন থাকবো? কত সারাইল আর গেল, তাড়াতাড়ি গাঁটটা মুসকা গুছাও। যাওয়ার সময় তো মনে হয় গেছে। নতুন স্যার ভদ্র, কত ভদ্র আইল আর গেল। রফিক মিয়া। জি স্যার। আজ প্রথম অভিশ করে বুঝলাম এই গ্রামের মানুষ অনেক ভালো এবং সহজ সরল। জি স্যার। আচ্ছা রফিক মিয়া, আপনাদের গ্রামের গাড়ি খাঁটি দুধ আর হাসি ডিম পাওয়া যাবে? কি বলতেছেন স্যার, আমাদের গ্রামে খাঁটি দুধ পাওয়া যাবে নাকি আপনাদের শহরের ওই পলিথিনের দুধ পাওয়া যাবে? স্যার, স্যার আজকে আপনার এই গাভীর সাদা ফরফরা দুধ আইনা খাওয়ানো স্যার আপনি। রাগ করলেন না তো রফিক মিয়া? রাগ হওয়ার মতন কোনো কথা বলেন নাই তো স্যার। স্যার, আমি বাড়ি যাই আপনার জন্য খাবার আর সাথে খাঁটি গরুর দুধ নিয়ে আসি স্যার। হ্যাঁ, ফাইলপত্রগুলা অফিসে রেখে যান। জি স্যার। অনেক সহজ সরল এই গ্রামের মানুষ, রফিক মিয়ারে দেখেই বোঝা যায়। হ্যাঁ, তুমি গত রাতে তুমি ছিলে না? হ্যাঁ, আমি ছিলাম। এত ডাকলাম, পালিয়ে গেলে কেন? পালাবো কেন, আমি কাউকে ভয় পাই না। অবশ্যই কোনো ছেলের সাথে গভীর রাতে দেখা করতে এসেছিলে, আমাকে দেখে পালিয়ে গেছো। কথাটা ঠিক বলছি না? এটা আমার এলাকা, আমি রাতে দিনে যা সাথে দেখে দেখা করবো, আপনাকে দেখে পালাবো কেন? আপনি হয়তো আমাকে দেখে ভয় পেয়েছিলেন। পাগলের মতো হেসো না। শোনো, জানি না এই গ্রামে কার মেয়ে তুমি, গভীর রাত্রে একটা তরুণী কারোর সাথে দেখা করতে আসা এটা মোটেও ভালো কাজ নয়, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। ভেবেছিলাম শহরের ছেলে মেয়েরা বেপরোয়া, এখন দেখছি গ্রামের মেয়েরা বেশি বেপরোয়া। আর বাদ দেন সাহেব এসব শহর গ্রামের কথা, আপনি কি অফিসের নতুন অফিসার? হ্যাঁ, মাত্র দুদিন হলো আমি এসেছি।
কেমন লাগছে আমাদের পল্লিগ্রাম বাতা বলো? বিউটিফুল, চমৎকার। এখানে আসলে বুঝতেই পারতাম না আমাদের দেশের পল্লিগ্রামের পরিবেশ। সত্যিই আমি মুগ্ধ। আর সব থেকে সুন্দর আমি তোমাকেই দেখছি। বাহ, আপনি তো বানিয়ে মেয়েদের রূপ প্রশংসা করতে পারেন। এক বিন্দুও বানিয়ে বলিনি, সত্যিই তুমি অনেক সুন্দরী। আর রাখেন আমার রূপের প্রশংসা, সামনের দিকে চলুন, আরও কিছু সুন্দর জিনিস দেখাব। হ্যাঁ চলো। এই ফুলটা খুবই সুন্দর, তাই না রাহেল সাহেব? হ্যাঁ খুবই সুন্দর। এই ফুলটার কিছু অংশ যদি আপনি ছিঁড়ে ফেলেন তাহলে কি ফুলটার সৌন্দর্য থাকবে? অসম্ভব, আমি এত সুন্দর ফুলটাকে ছিঁড়তেই পারি না। কিন্তু এই পৃথিবীর কিছু মানুষরূপী পিশাচ ফুলকে ছিঁড়ে পানিতে ফেলে পিষে মেরেছে। কি বললে তুমি? না কিছু না, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রায়হান চৌধুরী, এবার তোমার নামটা বলো। বলবো, চলুন এই গাছটা নিচে যাই। রায়হান সাহেব, এই গাছটা আমার অনেক প্রিয়। এই গাছটা দেখলে আমার অনেক ভয় করে। ভয় কি আছে, আমি তো আপনার সাথেই আছি। আমি আপনার সাথে যতক্ষণ আছি ততক্ষণ এই দুনিয়া কোনো ভূত প্রেত নাকি ছুবেও না। কি, তুমি কি সব ভূত প্রেতে রানী নাকি? কেন, দেখতে কি আমার পেতনির মতো লাগে? যাই বলেন রায়হান সাহেব, এই গাছটা দেখতে খুবই সুন্দর। তোমার ভালো লাগতে পারে, আমার কাছে এই গাছটা অনেক বড় রাক্ষস মনে হয়। অনেক নারী পুরুষের দেহ নিথুর করে দিয়েছে। আচ্ছা তোমার নামটা তো বললে না, কি হলো, কথা বলছো না? এই মেয়ে কোথায় গেলে? আরে কোথায় অদৃশ্য হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, কোথায় গেল? এই মেয়ে কোথায় তুমি, আশ্চর্য ব্যাপার তো, মেয়েটা কোথায় গেল? আজব তো স্যার, পাগলের মতো এদিকে কি খুঁজতেছেন? আচ্ছা রফিক মিয়া, ওইদিকে কোনো মেয়ে যেতে দেখেছেন? স্যার মনে হয় ধান্দা দেখছেন। না রফিক মিয়া, ধান্দা না। বাদ দেন স্যার খোঁজাখুঁজি, খাবারের সময় হয়ে গেছে স্যার, চলেন স্যার খাবেন। হুম তাই চলেন। এই মেয়ে দুপুরে আমার কাছ থেকে কেন অদৃশ্য হয়ে গেছিলে? কেন, আমার কি কোনো খিদে কাজ নেই? আপনার সাথে বসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় আমার পাশে বসে থাকবা, জানি না কি হয়েছে আমার। তোমাকে দেখার পর হইতে কিছুতেই ভুলতে পারছি না তোমাকে, মন থেকে মুছে ফেলতে পারছি না তোমার প্রতিশ্রুতি। হ্যাঁ হ্যাঁ, আর কখনো পেতাতার মতো হঠাৎ করে আমার পাশ থেকে উদা হয়ে যাবে না। চলে গেছিলাম তো কি হয়েছে, এই যে আবার এসেছি। এই তোমাকে কেমন জানি রহস্য মানবী মনে হয়। রায়হান সাহেব দিন দিন পাগল হয়ে যাচ্ছেন, কি যে বলেন নিজেও জানেন না। হাসো, তুমি আরো একটু মন খুলে হাসো, বিশ্বাস করো তো মিষ্টি হাসি আমি এর আগে কখনো কোনো নারীর ঠুটেই দেখিনি। রায়হান সাহেব আপনি সত্যি সত্যি পাগল হয়ে যাবেন। হ্যাঁ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি শুধু তোমার জন্য। এত অস্থির হচ্ছেন কেন রায়হান সাহেব? সব পুরুষদের একটাই সমস্যা, নারী দেখলেই অস্থির হয়ে যায়। এই পূর্ণিমার রাতে দুজনে বসে একটু গল্প করবো কি, উনি এক্ষুনি পাগল হয়ে যাচ্ছে। চলো না সামনের দিকে যাই।
তুমি বললাম কি অসভ্য নিয়ম। একদম ঠিক আছে, এখন থেকে তুমি আমাকে তুমি বলেই ডাকবা। তাহলে এসো, আমার হাত ধরো, চলো সামনের দিকে। তাই চলো। এই গাছের নিচে খুবই সুন্দর লাগে, কি সুন্দর পূর্ণিমার রাত। হ্যাঁ, এই চাঁদনি রাতে তোমাকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো পুরী নেমে এসেছে। আবার সেই রূপের প্রশংসা। আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার নাম, আচ্ছা বলো তো, ফুলের মাঝখানে কি থাকে? ফুলের মাঝখানে কুলি থাকে। আমার নামও কুলি। বাহ, সুন্দর নাম তো। তোমাদের বাড়িটা কোন পাশে? এটাই তো আমার বাড়ি। কই, এখানে তো কোনো ঘর বাড়ি দেখি না। তোমার অফিসটাই আমার বাড়ি ঘর, আমি তোমার পাশাপাশি থাকি। আচ্ছা, গভীর রাতে আসতে তোমার ভয় করে না? না, আমার কোনো ভয় নেই। একমাত্র মানুষ ছাড়া কেউ আমার ক্ষতি করতে পারবে না। মানুষ নামের প্রাণীটাই বড় হিংস্র। আমার যতটুকু ধারণা তুমি কোনো মানুষের উপর অসন্তুষ্ট আছো। হ্যাঁ আছি, তোমার উপর। বারে আমি আবার তোমার কি ক্ষতি করলাম? মিথ্যার উপর প্রশংসা করো। মিথ্যা প্রশংসা করবো কেন? তুমি সত্যিই সুন্দরী, তাই তো তোমার প্রশংসা করি। বলি। হ্যাঁ বলো। তোমার কণ্ঠে একটা গান শোনাবে আমাকে? হ্যাঁ শোনাবো, তুমি আগে এখানে শুয়ে পড়ো, আমি তোমাকে গান শোনাই। মধুর পূর্ণিমার রাতে মন চায় না ঘরে ফিরে যেতে, মধুর পূর্ণিমার রাতে মন চায় না ঘরে ফিরে যেতে। কে শুয়ে আছো এখানে? আরে এটা দিয়ে আমার স্যার। স্যার? ও স্যার, স্যার, ও স্যার, স্যার, ও স্যার। আরে রুবির মেয়ে আপনি? আপনি ঘর ছাইরা বাইরে কেন শুয়ে আছেন স্যার? তাই তো, আমি বাইরে কেন? সারা রাত আপনি বাইরে ছিলেন স্যার। হ্যাঁ তাই তো, ও কোথায়? ওটা আবার কে স্যার? ওই মেয়েটা, কি যেন নাম মেয়েটা, যে আমাকে ঘর থেকে বের করে এনে এখানে শুয়ে রেখেছে, ও সারা রাত আমার সাথেই ছিল। কোন মেয়েটার কথা কইতেছেন স্যার? মেয়েটা দেখতে কেমন স্যার? হ্যাঁ দেখতে খুব সুন্দরী, সে সবসময় হেসে হেসে কথা বলে। আপনি কলির কথা বলতেছেন না তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কলির নাম মনে পড়েছে। ও বুঝতে পারছি স্যার, শেষ পর্যন্ত কলি আপনার পিছনে লাগছে স্যার। রফিক মিয়া, কলি কি আপনি চিনেন? হ্যাঁ চিনি, কিন্তু কলি তো এই এলাকায় থাকে না স্যার। আপনি মিথ্যা বলছেন, কলি সারা রাত আমার সাথেই ছিল, ও আশেপাশেই থাকে, ওর বাড়িটা আমার চিনতে হবে। কি লাভ হবে বাড়ি চিনে? কলি তো স্যার একটা দুষ্ট মেয়ে। কলি মোটেই দুষ্ট নয়, ও খুব ভদ্র মেয়ে, কলির কথাগুলো অনেক মিষ্টি, ও সারা রাত আমার সাথে অনেক গল্প করেছে। কাল রাতে যে আপনার সাথে গল্প করছে স্যার, ও তো কলি ছিল না স্যার? ও তো কলির পেতাত্মা। কি বলেন রফিক মিয়া? জি স্যার, ও তো আমার মেয়ে। কি, কলি আপনার মেয়ে? জি স্যার,
পলি তো স্যার আমার মেয়ে, কিন্তু ও তো আর এই দুনিয়ায় নাই স্যার। পলির জীবনে ঘুইটে গেছে স্যার এক মর্মান্তিক দুর্ঘটনা স্যার। বসেন রফিক মিয়া, পলির জীবনে কি ঘটেছে আমাকে সব খুলে বলেন, আমি সব শুনতে চাই। জি স্যার। সব খুলে কইতেছি স্যার, আপনার সব খুলে কইতেছি। কলি ছিল স্যার আমার বাগানের ফুটন্ত একটা কলি স্যার, ওর জীবনে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা স্যার। ও ছিল এক মেট্রিক পরীক্ষার্থী স্যার।